সম্মান দিলে সম্মান পাওয়া যায় কথাটা অ্যাকচুয়ালি ট্রু। উপস্থিত যারা আছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, আপনারা এসছেন আমাদের একটা পরিবারের মতো এখন জ্যাজ ওয়ার্ল্ড মিডিয়া। সো আমি এই রমজান মাসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, প্লাস আজকে যারা যারা এসছেন রোজাদার এবং বেরোজাদার সবাইকে। আর শিকারির জন্য এটুকুই বলবো যে আমাদের ইন্ডাস্ট্রি আজকে যেখানে আছে, সাকিব ভাই যেটা বলছিলেন এরকমই কিছু, যে আমরা খুব একটা যে ভালো জায়গায় আছি তা নয়, রিয়ালিটি আমরা সবাই জানি, সেটা আমি যদি নাও বলি তো রিয়ালিটি রিয়ালিটি। আমরা সবাই মিলে চেষ্টা করছি, এটা স্পেশালি সাংবাদিক ভাইদেরকে বলছি, যে সবাই মিলে ইন্ডাস্ট্রিটাকে আরো বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো আমরা আপনাদের কাছ থেকে এই সাপোর্টটুকুই চাইবো। আপনারা সবাই জানেন যে আমরা একটা ছবির জন্য কতটা কষ্ট করি, কত স্যাক্রিফাইস থাকে, কতগুলো লোকের কন্ট্রিবিউশন থাকে। তো আমার একটা সহজ ভাষা আমি বুঝি, আমাকে অনেকে আমাদের সাংবাদিক ভাইরা তারা তারা প্রশ্ন করেন মাঝে মধ্যে, হাসি দিতে হয় কি করবো ভাই, নাহলে তোমার বাজে বাজে কথা লিখবেন যে জয়েন্ট ভেঞ্চার অমুক তমুক। ভাই একই ভাষায় আমরা ভালোবাসি, একই ভাষায় ঘৃণা করি, একই ভাষায় মা ডাকি। সো আমি এটা বুঝি যে ভাষাটা বাংলা, আমি আমার ভাষায় অভিনয় করব, সিনেমা করব, আমার ভাষায় যে যত মানুষ এন্টারটেইন হতে পারে সেটাই আমার কাছে বড় কথা। বাংলা ছবির জয় হোক, থ্যাংক ইউ। বাপি এবং আরো বিরোধী আসার কথা ছিল, বাপি আসতে পারেনি, সে কক্সবাজার একটা শুটিং আছে, শিল্পনা কক্সবাজার আছে, ইমন সানি ভাই আসছে, সবাই এখানে আসো, শুভ একটা শুভেচ্ছা বক্তব্য দিয়ে যত তাদের সম্মানিত করার জন্য তাদের সামনে বসে যাচ্ছি। আপনারা যদি পিছনে যান তারা সামনে বসে, আমি মনে করি তাদের প্রতি আমাদের সম্মান দেখানো হবে। আমাদের যারা ছোট ভাইরা আছে, এখানে বসে আছে ছোট ভাই, ছোট ভাই আমার সব ছোট ভাই এর পরিচিত, এই ছোট ভাই তোমরা একটু যারা সম্মানিত আছে তাদের কিন্তু সামনে আসতে দাও। ভাই আমাদের পরবর্তী অনুষ্ঠানটা শুরু করতে দেন, আপনারা আছে, সাকিব খানও আছে, বিরাট বারোটা বাজে এরকম বুক করা আছে, আপনারা যত পারেন ছবি তুলেন। মূলত জাজের একটা অনুষ্ঠান, আর যেহেতু একটা উপলক্ষ লাগে সেই উপলক্ষটা আমরা বললাম, কয়েকটা উপলক্ষ এখানে বললাম, শিকারের ছবি মিডিয়া প্রেস করলাম, যাদের যাদের ইউটিউবের আমাদের একটা বক্তব্য ছিল, আমাদের ফেসবুক পেজে এবং কয়েকটা পত্রিকা নিউজ করছে যে আমাদের ভিউয়ার 1 লাখ হওয়ার জন্য আমরা খাওয়াবো, সেই খাওয়াটা আজকে হয়ে যাচ্ছে ইফতারের মাধ্যমে। আচ্ছা, আর আর একটা মজার ব্যাপার, এখানে এফডিসি বা আমাদের চলচ্চিত্রে একটা রেওয়াজ চালু আছে, এক হিরোর প্রোগ্রাম থাকলে কিংবা আরেকজনের হিরোর প্রোগ্রাম থাকলে আরেক হিরো যায় না, এক হিরোইনের প্রোগ্রামে আরেক হিরোইন যায় না, আজকে দেখলাম। আচ্ছা।